নমস্কার সকল অভিভাবক এবং অভিভাবিকাকে জানানো যাচ্ছে যে আগামী 9 তারিখের মধ্যে যারা এখনও রিঅ্যাডমিশন করাননি তারা করিয়েনি, কারণ আমাদের 13 তারিখ 13ই জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। অর্থাৎ যারা রিঅ্যাডমিশন করাননি তারা কিন্তু আমরা যে গ্রুপে পড়াই সেই গ্রুপ থেকে বাদ হয়ে যাবে, বেরিয়ে যাবে, আর নতুন করে গ্রুপ তৈরি হচ্ছে। অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী রিঅ্যাডমিশন নিয়েছে বা নিউ অ্যাডমিশন নিয়েছে তারা গ্রুপের মাধ্যমে পড়াশোনাটা করতে পারবে, এবং আমরা যে যে ক্লাসগুলো করব এবং নিয়মিত ক্লাসগুলো যাবে রুটিন অনুযায়ী সেগুলো পাবে। 9 তারিখের মধ্যেই আমরা রুটিনটা দিয়ে দেবো, নতুন রুটিন আমরা তৈরি করেছি ওইটা দিয়ে দেবো, আর পরে সিলেবাসটা দেব। তবে 9 তারিখের মধ্যে যারা এখনও রিঅ্যাডমিশন করাননি, ভাবছেন কি হবে না হবে, তারা রিঅ্যাডমিশন করিয়ে নিন। আশা করি স্কুল খুলে যাবে, বিভিন্ন রাজ্যে শুনতে পাচ্ছি মানে অন্যান্য রাজ্যগুলো স্কুল খুলছে, অর্থাৎ আমাদেরও স্কুল খুলবে এই আশা করেই আপনাদের কাছে আমার অনুরোধ যে 9 তারিখের মধ্যে আপনারা রিঅ্যাডমিশন করি। নমস্কার।